আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সহজেই গরুর মাংস দিয়ে পাকোড়া কাবাব বানাব। একটা পাতিলে হাফ কাপ পানি দেব, টেবিল চামচের এক চামচ তেল দেব, পানি ফুটে উঠছে হাফ কাপ সুজি দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলা বন্ধ করে দেব। এক মিনিট পরে সিদ্ধ করা সুজি ভালোভাবে নেড়ে দেব। এক কাপ কিমা করা মাংস ধুয়ে পানি নিংড়ে নিয়েছি, কুচি করা এক কাপ আলু ধুয়ে পানি নিংড়ে নিয়েছি, এক বাটি পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ধনে পাতা কুচি, এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। রান্না করা সুজি দেব, হাফ কাপ বেসন দেব, চামচ অথবা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, কালো জিরা দেব চা চামচের এক চামচ, গোলমরিচ গুঁড়ো দেব, ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। হয়ে গিয়েছে। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি, গরম করে নেব। একটা ফ্রিজে অল্প তেল লাগিয়ে নেব। মাখা মাংস দিয়ে পাকোড়া কাবাব বানাবো। আমি গোল গোল লম্বা লম্বা বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। তেল গরম হয়ে গিয়েছে, পাকোড়া কাবাবগুলো দেব। চুলা কম তাপে রাখবো। উল্টিয়ে দেব। হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এইভাবে আমি সব পাকোড়া কাবাবগুলো ভেজে নেব। হয়ে গেল গরুর মাংসের পাকোড়া কাবাব। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।